সালামু আলাইকুম। আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ কাটিং টেকনিক সম্পর্কে জানবো, যেটি একজন ফিল্ম মেকার বা ভিডিও এডিটরের জন্য জানা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা যে কাটটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে জাম্প কাট। আর এটির নাম শুনেই কিন্তু আমরা বুঝতে পারছি যে এটি আমাদের এক ফ্রেম থেকে আরেক ফ্রেমে জাম্প করে নিয়ে যাবে। সো এই কাটটি কিন্তু আমরা আমাদের লং ফরম্যাটের যে বোরিং ক্লিপগুলো রয়েছে সেগুলোকে কিন্তু ইন্টারেস্টিং ওয়েতে প্রেজেন্ট করতে পারি। আর এটি করার জন্য আমাদের জাস্ট যে লং ক্লিপটি রয়েছে সেটির মাঝখান থেকে কিছু ফ্রেমকে কেটে ফেলে দিতে হবে, তাহলে আমাদের এই জাম্প কাটটি তৈরি হয়ে যাবে। এরপর আমাদের যে কাটটি রয়েছে সেটি হচ্ছে জে কাট। আর এই কাটটিকে জে কাট বলা হয় তার কারণ এটি কিন্তু দেখতে অনেকটা ইংলিশ ওয়ার্ড জে এর মতো। সো এই কাটের মাধ্যমে আমরা আমাদের ভিউয়ার্সকে নেক্সটের ক্লিপে কী আসতে যাচ্ছে সেটি আগে থেকেই বোঝাতে পারি। সো এই কাটটি যদি আমরা ইউজ করতে চাই তাহলে আমরা আমাদের ক্লিপ বি এর যে অডিওর অংশ রয়েছে সেটিকে ক্লিপ এর শেষের দিক থেকে একটুখানি প্লে করে দিব, তাহলে এতে করে আমাদের যে কাটটি রয়েছে এটি হয়ে যাবে। তারপর আমরা যে কাটটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এল কাট। আর এটি কিন্তু আমাদের জে কাটের পুরোপুরি বিপরীতভাবে কাজ করে। কেন? তার কারণ হচ্ছে আমাদের ক্লিপ এর যে অডিওর কিছু রেশ আমাদের ক্লিপ বি পর্যন্ত থেকে যায়। তো এই কাটটি যদি আমরা করতে চাই তাহলে আমাদের ক্লিপ এর যে অডিওর কিছু অংশ থাকবে সেটিকে আমরা ক্লিপ বি এর শুরু পর্যন্ত কিছু অংশ রেখে দিব। এরপর আমাদের যে কাটটি রয়েছে সেটি হচ্ছে কার্টুন অ্যাকশন। আর এটি কিন্তু শুনে আমরা বুঝতে পারছি যে এই কাটটি কিন্তু আমাদের অ্যাকশন মোমেন্টে ব্যবহার করা হয়। তো এই ধরনের কাট যদি আপনি আপনার ভিডিওতে ব্যবহার করতে চান তাহলে আপনাকে যেটি করতে হবে, আপনার ক্যারেক্টার যখন অ্যাকশন মোমেন্টে থাকবে তখন এক ক্যামেরা অ্যাঙ্গেল থেকে আরেক ক্যামেরা অ্যাঙ্গেলের পরিবর্তনের জন্য আপনি যে কাটটি ব্যবহার করবেন সেটিই কিন্তু হচ্ছে কার্টুন অ্যাকশন। তো এরপর আমরা যে কাটটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ক্রস কাটিং। আর এটির নাম শুনেই কিন্তু আমরা বুঝতে পারছি যে এখানে আমাদের দুই বা তার অধিক ক্লিপের একটা ক্রস কানেকশনের ব্যাপার থাকবে। তো এই কাটের মাধ্যমে কিন্তু আমরা আমাদের সেম মোমেন্টে দুই বা তার অধিক ঘটনাকে একই সাথে স্ক্রিনে দেখিয়ে থাকি। সো এর মাধ্যমে আমাদের যে কাটটি তৈরি হয় সেটি হচ্ছে আমাদের ক্রস কাটিং। তারপর আমাদের যে কাটটি রয়েছে সেটি হচ্ছে কাট অ্যাওয়ে। আর এই কাট অ্যাওয়ের মাধ্যমে আমরা আমাদের সাবজেক্টের আশেপাশে কি ঘটে যাচ্ছে সেটিকে দেখিয়ে থাকি। সো আপনি যদি এই কাটটি ব্যবহার করতে চান তাহলে আপনার মেইন সাবজেক্টের আশেপাশে যে সিনগুলো ঘটে গিয়েছিল সেটিকে ছোট একটা কাটিংয়ের মাধ্যমে দেখিয়ে দিতে পারেন। তারপর আমরা যে কাটটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ম্যাচ কাট। আর এই কাটটা কিন্তু অনেক মজার একটা কাটিং, তার কারণ হচ্ছে আমাদের ক্লিপ এর যে অংশের সাথে ক্লিপ বি এর যে অংশটি মিলে যাবে ঠিক সেই মোমেন্টে আমরা যখন এটাকে কাট করে ফ্রেমটাকে পরিবর্তন করে দিব এটিই কিন্তু আমাদের হচ্ছে মূলত ম্যাচ কাট। এরপর আমাদের যে কাটটি রয়েছে সেটি হচ্ছে স্ম্যাশ কাট। আর এই কাটের মাধ্যমে কিন্তু আমরা আমাদের কারেন্ট মোমেন্ট থেকে হুট করে কোনো একটা অ্যাকশন মোমেন্টে চলে যেতে পারি। অথবা আমরা আমাদের কোনো একটা অ্যাকশন মোমেন্ট থেকে হুট করে নর্মাল কোনো একটা মোমেন্টে চলে আসতে পারি। তো এরপর আমাদের যে কাটটি রয়েছে সেটি হচ্ছে ক্যামেরা মুভমেন্ট কাট। আর এটির নাম শুনেই কিন্তু আমরা বুঝতে পারছি যে আমাদের ক্যামেরার কিছু টেকনিক এটার সাথে ইনভলভ থাকবে। সো এই কাটটি যদি আপনি ব্যবহার করতে চান তাহলে আপনার দুটি শর্টের ক্যামেরা মুভমেন্টের ঠিক যেই জায়গাটায় মিলে যাবে সেই জায়গাটায় যখন আপনি কেটে দিবেন সেটাকে আমরা বলছি ক্যামেরা মুভমেন্ট কাট। তো এই ছিল কিছু ভিডিও কাটিং টেকনিক যেগুলোর মাধ্যমে ফিল্ম মেকার বা ভিডিও এডিটররা তাদের ভিডিওকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারে। সো আপনি যদি ফিল্ম মেকিং বা ভিডিও এডিটিং টিপস অ্যান্ড ট্রিক্স সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন যে নেক্সটে আপনি কোন টপিকের উপরে ভিডিও দেখতে চান। সো আজকের মতো এখানে শেষ করছি, বাট শেষ করার আগে দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট কার্ড বাট নট দ্য লিস্ট।